আসছে ঈদে সবচেয়ে কম সময়ে কিভাবে ভুঁড়ি পরিষ্কার করবেন ওই পদ্ধতিটা আজকে দেখিয়ে দিচ্ছি সাথে থাকছে স্বাদ বাড়িয়ে ভুড়ি রান্নার রেসিপি যারা বুড়ি খেতে পছন্দ করেন তাদের কাছে আজকের ভিডিও ভালো লাগবে বুড়িটা পরিষ্কার করার আগে একটা পাত্রে আমি এখানে পর্যাপ্ত পরিমাণের পানি নিয়েছি আর এখানে এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি লবণ আর সাদা সিরকা দিয়ে দিচ্ছি বুড়িটা আগে থেকে পরিষ্কার করে ধোয়া আছে তারপর আমি শিকার পানিতে ভালো করে ডুবিয়ে নিচ্ছি কারণ হচ্ছে শিকার পানিতে এটা ডুবিয়ে নিলে মাছি আসবে না এরকম সাইড থেকে এভাবে করে খুলে টেনে টেনে পরিষ্কার করে নিলে হয়ে যাবে বুড়ির যে মোটা পরদগুলো থাকে ওগুলো আপনি এভাবে পরিষ্কার করে ফেলতে পারেন আবার কিছু কিছু অংশ আছে এগুলো গরম পানি দিয়ে পরিষ্কার করতে হবে অনেকে আবার ভাবতে পারে এভাবে করে টেনে পরিষ্কার করলে বুড়িটা অনেক বেশি পাতলা হয়ে যায় এটার পুরত্ব কিন্তু একদম ঠিক থাকে অনেক পাতলা হয়ে যায় না তো হাত দিয়ে এভাবে করে টেনে টেনে পরিষ্কার করে নিতে পারেন আর এটা কিন্তু খুব পাতলা একটা আবরণ উপর থেকে গিয়েছে এটাও আমি গরম পানি দিয়ে পরিষ্কার করে পরে শেয়ার করব তো এভাবে করে টেনে টেনে পরিষ্কার করে নিচ্ছি আর মোটার সাইডটা কিন্তু একদমই ঠিক আছে এখন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা গরম পানি দিয়ে পরিষ্কার করবেন একদম ফুটনো গরম পানি দিয়ে মাত্র কয়েক সেকেন্ড ডুবিয়ে রাখবেন দুই থেকে তিন সেকেন্ডের মতো তারপর সাথে সাথে উঠিয়ে নেবেন তা না হলে কিন্তু পরিষ্কার করার সময় এটা অনেক বেশি সফট হয়ে যাবে তখন আর উপরের চামড়াটা উঠতে যাবে না পানিটা দেওয়ার পর সাথে সাথে উঠিয়ে নিতে হবে এখন এটা ছুরি দিয়ে টান দিলে দেখা যাবে খুব সুন্দর করে পরিষ্কার হয়ে যাচ্ছে চুন দিয়েও বুড়ি পরিষ্কার করা যায় ওই ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যকর না চাইলে গরম পানি দিয়ে পরিষ্কার করতে পারেন আর কিছু কিছু মোটা অংশ আছে এটা উপরের আবরণটা টেনে উঠিয়ে ছুঁয়ে ফেলতে পারেন এরকম করে ছুরি দিয়ে টেনে নিলে দেখা যাচ্ছে যে পরিষ্কার হয়ে গেছে সবগুলো ভুঁড়ি আমি একইভাবে পরিষ্কার করে নিয়েছি যেগুলো আমি হাতে টেনে পরিষ্কার করেছি অনেকে ভাবতে পারেন যে আপনি হাতে টেনে পরিষ্কার করেছেন অনেকটা চলে গেছে ঠিক এরকম পাতলা একটা চামড়া উপর থেকে যায় আপনারা চাইলে হাতে টেনেও পরিষ্কার করতে পারেন ওইটাই সবচেয়ে সহজ হয় এখন পরিষ্কার করে ধুয়ে নেওয়া ভুঁড়িগুলো একটা পাত্রে নিয়ে হাফ চা চামচ হলুদ গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে পর্যাপ্ত পরিমাণের পানি আর মিডিয়া আছে একটু সময় নিয়ে ভালো করে বুড়িগুলো সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ করা হয়ে গেলে পানি ঝরিয়ে তারপর হচ্ছে ছুরি দিয়ে কেটে নিচ্ছি যতটা সম্ভব ছোটো ছোটো করে কাটবেন বুড়ি ছোটো করে কাটলে তাড়াতাড়ি রান্না করা যায় আমি হচ্ছে এরকম স্লাইস করে কেটে নিয়েছি এ পর্যায়ে চাইলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন তবে আজকের বুড়িগুলো আমি রান্না করে শেয়ার করছি চুলা একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা আর এক কাপ নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ আদা বাটা আর একটা চামচ মরিচ গুঁড়া আর ওয়ান চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া একটা চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আর একটা চামচ জিরার গুঁড়া এই গুঁড়া মশলা দেওয়ার পর ওয়ান ফোর কাপের মতো পানি দিয়ে দিচ্ছি এই বুড়ি বোনাতে আর কোনো পানি দিতে হবে না স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম বুড়িগুলো এখন শুধু মিডিয়াম আজে এই বুড়িগুলোকে চোরচুরি করে নিচ্ছি আমরা এভাবেই বুড়িটা খেতে পছন্দ করি অনেকে ঝোল দিয়ে রান্না করেন তবে এভাবে একবার খেয়ে দেখতে পারেন আশা করছি আজকের এই বুড়ি পরিষ্কারের পদ্ধতি আর সেই সাথে রান্না সবার ভালো লেগেছে প্রতিনিয়ত নতুন রেসিপি পেতে পেস ফলো করে রাখবেন সবাই অনেক ভালো থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ পেস